পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গতকাল বিকেলে পাবনা আমিনপুর থানার ঢালারচরে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন পাবনা জেলার সুযোগ্য এসপি মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম মহোদয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ রানা, জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সুজানগড় সার্কেল পাবনা, আমিনপুর থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক সহ পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমিনপুর থানার ওসি তদন্ত মোহাম্মদ তানভীর আহমেদ সবুজ। পরে অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণ উপলক্ষে আজকে এই অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি। আমরা বিশেষ করে মাননীয় আইজিপি স্যার মহোদয়ের নির্দেশনার মধ্যে ভালো আচরণ, সন্ত্রাস বিরোধী কার্যকলাপ, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ইত্যাদি বিষয় অন্যতম। আমরা ইতিমধ্যে মাননীয় সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদক বিরোধী অভিযান আমরা শুরু করেছি এবং আপনাদের সহযোগিতায় আমরা ইতিমধ্যে বেশ ভালো ফল পাচ্ছি। আজকের যে সভা বিট পুলিশিং, আমাদের বর্তমান মাননীয় আইজিপি স্যার ডক্টর বেনজিৎ আহমেদ বিপিএম স্যার দায়িত্বভার গ্রহণ করার পর থেকে সারা বাংলাদেশে 6,792টি বিটে ভাগ করে পুলিশিং সেবা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। আমিনপুর থানা পুলিশ আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের নেতৃত্বে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা আপনাদের এলাকায় বিভিন্ন স্থানে উঠান বৈঠক এবং বিট পুলিশিং সমাবেশের মাধ্যমে আপনাদের সাথে মত বিনিময় করেছি এবং আপনাদের এলাকার বিভিন্ন ধরনের সামাজিক অসঙ্গতি, বিশেষ করে মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইফতিজিং, নারী ও শিশু নির্যাতন এবং সন্ত্রাস এদের সম্পর্কে তথ্য নিয়ে সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি। এক একটা থানা থেকে প্রত্যেকটা এলাকায় ঘুরে ঘুরে দেখা বা নখদর্পণে থাকা বা সবকিছু জানা, এটা আমার পক্ষে প্রায় অসম্ভব। এই জন্যই আমরা করছি কি, ছোট ছোট এলাকা একটু ভাগ করে নিছি, ভাগ করে নিয়ে যেমন ইউনিয়ন ভিত্তিক, এই যে ঢালারচর, এখানে আমাদের অ্যাসাইন করা থাকবে, পুলিশ থাকবে, যেখানে একজন সাব ইন্সপেক্টর, একজন এএসআই, দুইজন কনস্টেবল সহ আরো লাগলে আমরা মাঝে মাঝে দেবো, এবং তারা প্রতিনিয়ত আসবে, আপনাদের এলাকায় আসবে, আপনাদের সাথে কথা বলবে। আসলে কেমন আছেন এটা দেখতেই আশা। আমরা চাই যে কোনো বিপদে আপনাদের পাশে থাকতে, আপনাদের ভরসার প্রথম আশ্রয়স্থল হতে। বিট পুলিশ, থানা পুলিশ, জেলা পুলিশ, মানুষ কি করে বিপদে পড়লে? কিন্তু আমরা আল্লাহকে ডাকি, অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, আরো বিপদে পড়লে আমরা থানায় যাই, তাই না? এই তিনটাই কিন্তু আমরা স্মরণ করি, হাসপাতাল, আল্লাহ আর পুলিশ। আমাদের বিপদ তো এইগুলাই নাকি, আগুন লাগলে পানি আনতে যায়, ফায়ার সার্ভিস দেখে, ওইটা সহজে ঘটে না। তো আমরা চাই আপনাদের ভরসার প্রথম আশ্রয়স্থল হইতে। আর আমাদের মা বোনেরা যারা আছেন, আমাদের মেয়েদেরকে কিন্তু অল্প বয়সে বিয়ে দেওয়ার একটা প্রবণতা আছে, বিশেষ করে এইটা প্রত্যন্ত অঞ্চলে, এই অঞ্চলে তো অনেক বেশি। দয়া করে আমাদের মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দিবেন না, এটা তার শরীরের জন্য ক্ষতি, আমাদের সমাজের জন্য সামগ্রিকভাবে ক্ষতি বয়ে আনে। যতটুকু পারেন স্কুলে পড়ান, সাবালক হলে তারপরে বিয়ে দেন। আইন শৃঙ্খলা রক্ষায় যা যা করণীয় আমরা তাই করব। এইটা একটু যারা এই যে সন্ত্রাসী করতেছে, যারা আত্মসমর্পণের নাম করেও যারা আগের পন্থায় আছে, তাদেরকে একটু আমি এই মঞ্চ থেকে জানাই দিতে চাই, কোনো কিছু করে কোনো পার পাওয়া যাবে না। সচেতনতা যাতে তৈরি হয় এই জন্য কিন্তু আমরা এই বিট পুলিশিং এর মিটিং গুলি করতেছি। আমি অলরেডি আমাদের বেশ কয়েকটা ইউনিয়নে আমরা গিয়েছি, অন্তত প্রথম পর্যায়ে শুরু করেছি, প্রতি থানায় একটা করে ইউনিয়নে আমরা যাচ্ছি। আপনারা যাতে ঘরে শান্তিতে থাকতে পারেন সেটা নিশ্চিত করতে চাই, আপনাদের সকলে সহযোগিতা পেলে এখানেও সেটা করতে সক্ষম হবো বলে আমি বিশ্বাস করি।